কেউ আপনাকে এসে বলেছে অমুক আপনার নামে বদনাম করেছে, গালি দিয়েছে, আপনি বলবেন যে এসে খবরটা দিবে, তারে বলবেন আমার পক্ষ থেকে গিয়ে তাকে খবর জানাই দাও, আরো যেন গালি দেয়, আরো যেন বদনাম করে, আরো যেন গালি দেয়, আরো যেন বদনাম করে, তাহলে কি লাভ হবে শুনেন? কারণ রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। এই কথাটা বলার মাধ্যমে শয়তান আর চান্স পাবে না, সুযোগ পাবে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আপনি যে গালির পরিবর্তে গালি দেন নাই, সেজন্য সাদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। দুই নাম্বার, তিন নাম্বার, আপনি যে গালি শোনার পরও এই যে একটা কথা বললেন, এটার কারণে আপনার ভিতরে একটা ধৈর্যের আলো জ্বলতে থাকবে। এই তিন নাম্বার, ধৈর্যের আলোটা এমন একটা গুণ যেটা বান্দার অন্তরে জ্বললে আল্লাহর রহমত তার সাথী হয়ে যায়। কয়টা কাজ লাভ হবে, কয়টা? শুধু এটা বলবেন, আরো দিতে বল কিছু কথা বলেন। গালির পরিবর্তে গালি, মায়ের পরিবর্তে মাইন। কারণ আপনি যদি নিজের লাভ চান তাহলে আপনাকে এটা করতে হবে, এছাড়া দ্বিতীয় আর কোনো উপায়? কারণ মায়রে মায়ের বাড়াই, ঝগড়ায় ঝগড়া বাড়াই, এই পর্যন্ত কখনো শান্তি হয় না। কত মামলা হয়েছে, কই সমাধান তো হয় নাই। কত বিচার বৈঠক হয়েছে, সমাধান তো হয় নাই। আবু বকর সিদ্দিকের আমলে কি ঝগড়া ছিল না? হযরত ওমর ফারুকের আমলে কি ঝগড়া ছিল না? তো ওনারা জীবন লিড করেছেন কিভাবে? ওনারা বলে আমরা আমাদের আবেগ দিয়ে জীবন লিড করি নাই, কোরআন সুন্নার দেখানো পথে জীবন লিড করেছি। আর কোরআন সুন্নার জীবন লিড করলে কি হয়? বলে যে বানানে ওয়ালা আল্লাহ, উনি তো জানে কাকে কিভাবে করতে হয়, কাকে কিভাবে ধরতে হয়, কোন জিনিস কিভাবে হ্যান্ডেল করতে হয়, আমরা না জানলে আল্লাহ জানে। ওই আল্লাহর বিধান মানা মানে আপনি সফল হয়েছেন।